ঢাকা পটুয়াখালী নৌ রুট অভিযোগ রয়েছে ওই রুটে চলাচলকারী অনেক লঞ্চের ফিটনেস যাচাই বাছাই না করে এর সার্টিফিকেট দিচ্ছে বিআইডব্লিউটিএ। নেই পর্যাপ্ত বয়াবাতি ও অগ্নি নির্বাপক যন্ত্র। লঞ্চগুলো চলছে অদক্ষ চালক দিয়ে। নিরাপত্তা সামগ্রী ব্যবহারে প্রশিক্ষণ নেই এর স্টাফদের। বিআইডব্লিউটিএ তারা ঠিকমতো ওইখানে এগুলি যাচাই বাছাই করে না, তারা অফিসে বসে এই সার্টিফিকেটগুলি দিয়ে দেয়। আর দ্বিতীয়ত, প্রতি বছরই একটা বাজেট করে নৌ নিরাপত্তা। নৌ নিরাপত্তা বলতে নিরাপত্তার সামান্যতম কোনো কাজ আমাদের তারা দেয় না। একটা মাস্টার বাড়িতে সে প্রথম থেকে সে লস্কর সুগানি, তারপর সে কাজ করে শিক্ষা প্র্যাকটিক্যাল শিখে সে একজন মাস্টার হবে। কিন্তু দেখা যায় যে সে নৌজন সম্যক তার কোনো ধারণা নাই, সে কোনোদিন আদার্স নৌজনের কোনো চাকরি করে নাই, নৌজনের ওডো নাই, নৌজনের কোনো সম্পর্ক তাদের নাই, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। ঘটনায় কবল নিতে হলে যে জীবন রক্ষা করতে পারে সেই সমস্ত যন্ত্রপাতি খুবই অভাব। অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেই ব্যবস্থাও অপ্রতুল, এবং সেটি লঞ্চের অনেক স্টাফই এটি কীভাবে চালাতে হয় সেটিও জানেন না।